নমস্কার বন্ধু, রাজ্যের পার্শ্ব শিক্ষক সহ চুক্তিভিত্তিক শিক্ষকরা তারা কিন্তু বারবার আবেদন নিবেদন করার পরেও তারা কিন্তু যথেষ্ট ক্লান্ত হয়ে পড়েছে এবং হাল তারা কিন্তু ছেড়ে দিয়েছে যে বেতন বৃদ্ধি আদৌ এই সরকার করবে না। যদি কিছু সম্ভব হয় সেটা কিন্তু আইনি পথে অর্থাৎ হাইকোর্টের মামলা করে যদি কোনো কিছু তারা আদায় করতে পারে এটাই কিন্তু তারা অনেকেই ভাবছে। কিন্তু সত্যি কি তাই? শিক্ষামন্ত্রী কিন্তু তিনি সমস্ত কিছুটাই বুঝেছেন বা জেনেছেন, যদিও অনেক সময় বাদে তিনি বিভিন্ন শিক্ষকদের সঙ্গে তৃণমূল ভবনে দেখা করেছেন, কিন্তু তার কাছে এটা অজানা নয় যে এই ধরনের শিক্ষকরা যথেষ্ট সমস্যায় রয়েছে, যথেষ্ট যন্ত্রণার মধ্যে রয়েছে, প্রচণ্ড চাপে রয়েছে এবং যেখানে অনেক শিক্ষকের ঘাটতি দেখা দিয়েছে, অথচ এই পার্শ্ব শিক্ষকদের কিন্তু বড় ভূমিকা নিতে দেখা গিয়েছে এবং সাম্প্রতিক রাজ্যের পার্শ্ব শিক্ষকের অঙ্কে যে যন্ত্রণার প্রশ্ন উঠেছে সেই প্রশ্ন কিন্তু কুড়ে কুড়ে খাচ্ছে। কিন্তু সবে সব কিছু হয়ে গেল এই মুহূর্তে কিন্তু বেতন বৃদ্ধির কিন্তু কোন রকম সম্ভাবনা নেই। রাজ্যের যে বিভিন্ন হিসাব উঠে এসেছে বিভিন্ন দপ্তরের, সেখানে শিক্ষা দপ্তরে কিন্তু যথেষ্টই টাকা রয়েছে এবং সেখান থেকেই সমগ্র শিক্ষা অভিযান থেকেই কিন্তু এই সাইকেল বা ট্যাব বা এই জাতীয় যে সমস্ত ল্যাপটপ দেওয়া এই জাতীয় কিন্তু দেওয়া হচ্ছে এমনটা কিন্তু অভিযোগ করছেন বিভিন্ন বিরোধী যারা সংগঠক রয়েছে তারা কিন্তু বলছেন। অথচ তাদের ভাগের টাকা কিন্তু অর্থাৎ এই এসএসকেমএসকে বা পার্শ্ব শিক্ষকদের যে বিষয়টা তাদের ভাগের অংশ কিন্তু দেওয়া হচ্ছে না। এই চূড়ান্ত গাফিলতি এবং এর জন্য কিন্তু যেমন দায়ী করেছে সরকারকে, ঠিক এর জন্য দায়ী করেছে রাজ্যের পার্শ্ব শিক্ষক সহ চুক্তিভিত্তিক শিক্ষকদের যে বিভিন্ন সংগঠন এবং বিভিন্নভাবে বিভাজিত হয়ে বিভিন্ন রকম মত প্রকাশ করছে সরকারের কাছে, সেটাও কিন্তু একটা চূড়ান্ত সমস্যা বলে অনেকে মনে করছেন। যখন কোনো একটা মামলা রায়ে দিয়ে দেওয়ার কথা বলে সেক্ষেত্রে শাসকপন্থী বিরোধী সকলে কিন্তু ঐক্যবদ্ধ হতে পারে এবং 28টা সংগঠন ঐক্যবদ্ধ হয়ে কিন্তু রাজ্য সরকারি কর্মচারী এবং বিভিন্ন শিক্ষক সংগঠন তারা রাস্তায় নামে এবং এক সুরে এক কথা বলে। কিন্তু যখন কোনো রায় হয় সেখানে দাঁড়িয়ে এই ধরনের চুক্তিভিত্তিক শিক্ষকদের পক্ষে তারা কিন্তু ঐক্যবদ্ধ হয়ে একই কথা বলতে পারে না। কোন স্বার্থে তারা এই রকম বিভাজিত হয়ে থাকতে চায় এবং তার ফলে যে চূড়ান্ত সমস্যা এবং বঞ্চনা আছে এই ছবি কিন্তু আরও প্রকট হচ্ছে দীর্ঘদিন ধরে। সেই পর্যায়ে দাঁড়িয়ে আগামী দিনে সবাই কিন্তু কোর্টমুখী হতে চাইছে, তারা তো ভাবছে যে কোর্টের রায় দিলে সরকারকে একটা চাপ তৈরি করে কিছু করা যায়। কিন্তু সে যে রায়ই হোক সে এসএসসি থেকে আরম্ভ করে সমস্ত কিছুর ক্ষেত্রেই কিন্তু ড্যামেজ কন্ট্রোল তারা কিন্তু করছে সরকার বা শাসকপন্থী সংগঠন। এবং সেই পর্যায়ে দাঁড়িয়ে আগামী দিনে যে পথ তারা অবলম্বন করছে সেই পথ হচ্ছে কোর্টের পথ, অর্থাৎ কোর্টে গিয়ে বিভিন্ন যে বঞ্চনা সেই বঞ্চনার ছবি তুলে ধরা এবং যদি বিচারপতি হিসাবে বিচারক হিসাবে যদি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে পাওয়া যায়। বন্ধু, আপনারা কি মনে করেন যে সরকারের কি বেতন বৃদ্ধির কোনোরকম চিন্তাভাবনা রয়েছে? বিভিন্ন সূত্র মারফত কিন্তু খবর এই মুহূর্তে কোনোরকম খবর নেই। আপনারা কি চাইছেন যে কোর্টে এই মুহূর্তে ঐক্যবদ্ধ হয়ে যাওয়া উচিত, সে মাদ্রাস হোক বা শাসকপন্থী সংগঠন হোক বা বিভিন্ন পার্শ্ব শিক্ষক সহ চুক্তিভিত্তিক শিক্ষকদের? অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন টুথ নিউজ। নমস্কার।